রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে আবারও ধানের চারা রোপণ কার্যক্রম ময়মনসিংহে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই যন্ত্রের সাহায্যে ধান রোপণ ও কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার ফলে একদিকে কৃষকের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে বাড়বে ফলনও। স্থানীয় কৃষি বিভাগ বলছে প্রকল্পের মাধ্যমে সহযোগিতা দিয়ে এই কার্যক্রম পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হবে। ময়মনসিংহ থেকে আওলাদ হোসেন রুবেলের প্রতিবেদন। মুক্তাগাছা উপজেলার চারিপাড়া গ্রামে 120 বিঘা জমিতে শুরু হয়েছে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরোধানের চারা রোপণ কার্যক্রম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে এ পদ্ধতির প্রথম সূচনাকারী কৃষক আয়ুব আলী। স্বল্প খরচ ও সময়ে এই কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অল্প খরচ, এটাই হচ্ছে কৃষকের সবচেয়ে একটা বড় দিক। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। 3 একর 4 একর জমি লাগানো যায় সারাদিনে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের নানা সুবিধার কথা জানালেন পল্লী উন্নয়ন একাডেমির এই কর্মকর্তা। দিন দিন যে লেবারের সংকট দেখা দিচ্ছে, এই লেবারের সংকট থেকে উত্তরণের জন্যই আমরা এই প্রযুক্তিটি বাস্তবায়ন করে যাচ্ছি 40টি জেলায়। শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষিত করে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সব উপজেলায় সম্প্রসারণ করা হবে বলছে কৃষি বিভাগ। চারিপাড়া ছাড়াও মুক্তাগাছায় কিন্তু আমাদের কুমারগাঁথা ইউনিয়নেও একই রকমভাবে ট্রেতে চারা উৎপাদন করা হচ্ছে এবং সেখানে 10 একর জমিতে একইভাবে কিন্তু রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা উৎপাদন করা হবে। কৃষিকাজ করতে যেয়ে আমাদের উৎপাদন খরচ অনেকটা লাঘব হবে। আমরা চাচ্ছি এই প্রক্রিয়ার মাধ্যমে ময়মনসিং জেলার অন্যান্য উপজেলাতেও আমরা এই প্রক্রিয়াটা খুব দ্রুত কৃষকের কাছে ছড়াইয়ে দিব। বোরো ধানের চারা রোপণের এই আধুনিক পদ্ধতি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমকালীন চাষাবাদের আওতায় যে কৃষি যান্ত্রিকরণের চমৎকার একটি প্রদর্শনী এখানে উপস্থাপিত হলো, এটা আসলেই কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আসছে এবং তার ফলে আমাদের কৃষি যেমন সমৃদ্ধ হচ্ছে, আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বাড়ছে। সারা দেশে আধুনিক এই পদ্ধতি সম্প্রসারণ করা গেলে কৃষি উৎপাদনে ব্যাপক উন্নতি হবে বলছেন সংশ্লিষ্টরা। আওলাদ হোসেন রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।